হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আলোচনা করছি আরআরবি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার নিয়ে, গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার নিয়ে। আগেও আলোচনা করেছি, এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। তাহলে শুরু করা যাক। দেখো কোয়েশ্চেন নাম্বার 59, আমরা তো জিকে এবং জিএস সেকশন আলোচনা করছি, এখানে ম্যাথ আর রিজনিং আলাদা আলোচনা করা হবে। আর আগের ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। দেখো বলেছে, লুনার এক্লিপস ইজ কজড হোয়েন দ্য চন্দ্রগ্রহণ কখন হয়? যখন পৃথিবী আসে সূর্য এবং চাঁদের মাঝে, যেমন এই পিকচারে দেখানো হয়েছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 60, দ্য অরিজিনাল নেম অফ মহানায়ক উত্তম কুমার ওয়াজ, উত্তম কুমারের অরিজিনাল নেম ছিল অরুণ চট্টোপাধ্যায়। কোয়েশ্চেন নাম্বার 61, হু অ্যামাংস দ্য ফলোয়িং জেনারেলস অফ আলাউদ্দিন খিলজি ওয়াজ নোন অ্যাজ দ্য রুস্তম অফ দ্য এজ অ্যান্ড দ্য হিরো অফ দ্য টাইম? আলাউদ্দিন খিলজির জেনারেল কে, যিনি রুস্তম অফ দ্য এজ অ্যান্ড দ্য হিরো অফ দ্য টাইম নামেও পরিচিত, সেটা ছিলেন মালিক কাফুর। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 62, বাকিগুলো আলোচনা করছি না, তার কারণ ওইগুলো আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 62, দ্য কিং হু ডিড নট অ্যালাউ এনিবডি টু লাফ ইন হিজ কোর্ট, কে তার সভাকক্ষে কাউকে হাসতে দিতেন না? আনসার হবে বলবন। কোয়েশ্চেন নাম্বার 63, হু অ্যামাং দ্য ফলোয়িং গেভ ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স টু ব্রিটিশার্স, ব্রিটিশদের সবচেয়ে বেশি বাধা দিয়েছিল কারা? মারাঠারা। কোয়েশ্চেন নাম্বার 64, হোয়েন ডিড আলেকজান্ডার ইনভেড ইন্ডিয়া, আলেকজান্ডার আক্রমণ করেছিলেন ভারতে 326 বিফোর খ্রিস্টে। কোয়েশ্চেন নাম্বার 65 দেখে নাও, দ্য মুঘল এম্পেরর হু ডাইড ডিউ টু এ সাডেন ফল ফ্রম স্টেয়ার কেস, কোন মুঘল সম্রাট সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যান? সেটা হলো হুমায়ুন। তিনি তার লাইব্রেরি শের মণ্ডলে সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে যান এবং তার ফলেই তার মৃত্যু হয়। কোয়েশ্চেন নাম্বার 67, মহাত্মা গান্ধী রিটার্নড টু ইন্ডিয়া লিভিং সাউথ আফ্রিকা ফর এভার ইন, মহাত্মা গান্ধী 1914 সালে আফ্রিকা ছেড়ে ভারতে ফিরে এসেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 68, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ এ রিভলিউশনারি হু লেটার টার্নড ইন টু এ ইয়োগি অ্যান্ড এ ফিলোসফার, তো এটা ছিল অরবিন্দ ঘোষ, যিনি পরবর্তীকালে প্রথমে রিভলিউশনারি ছিলেন, পরবর্তীকালে তিনি ফিলোসফার এবং ইয়োগিতে পরিণত হন। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 75, দ্য গ্রেট বার্থ অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ডিসকভার্ড ইন, সিন্ধু সভ্যতায় যে বিরাট আকার স্নানাগারটা পাওয়া গেছে সেটা পাওয়া গেছে মহেঞ্জো দারোতে। 76, দ্য ফিগার অফ দ্য গড দ্যাট ওয়াজ ডেপিক্টেড ইন দ্য সিল অফ ইন্ডাস ভ্যালি পিপল ওয়াজ পশুপতিনাথ, পশুপতি হবে আনসার। সিন্ধু সভ্যতায় যে শিলটা পাওয়া গেছে সেখানে কার ছবি রয়েছে? পশুপতিনাথের। দেখে নাও এই ছিল পিকচারটা। কোয়েশ্চেন নাম্বার 69, হু ফাউন্ডেড দ্য বানারস হিন্দু ইউনিভার্সিটি? আনসার হবে মদনমোহন মালব্য, 1916 সালে। তারপর দেখে নিচ্ছি 77, দ্য ফেমাস ফিগার অফ এ ডান্সিং গার্ল ফাউন্ড ইন দ্য এক্সক্যাভিশন অফ হরপ্পা ওয়াজ মেড অফ ব্রোঞ্জ, হরপ্পা সভ্যতায় যে নৃত্যরত মেয়ের মূর্তিটি পাওয়া গেছে সেটা কিসের তৈরি? ব্রোঞ্জের তৈরি। দেখে নাও 70 নম্বর, বন্দে মাতরম ওয়াজ ফার্স্ট সং অ্যাট দ্য সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1896, 1896 সালে কলকাতার জাতীয় কংগ্রেসের অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই গানটি করেন। আর এই গানটি সম্পর্কে একটু জেনে নাও, এই গানটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা প্রথম আনন্দ মঠে ছাপা হয় 1882 খ্রিস্টাব্দে। আর এই ছিল সেই মূর্তি যেটা মহেঞ্জোদারো সভ্যতা, হরপ্পা সভ্যতায় মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। কোয়েশ্চেন নাম্বার 71, হু অ্যামাং দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ দ্য হিরোইন অফ 1942 কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট, 1942-এর ভারত ছাড়ো আন্দোলনে কাকে বলা হতো হিরোইন? তো বলা হতো এটা অরুণা আশরাফ আলীকে। কোয়েশ্চেন নাম্বার 72, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু পাস দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস প্রথম পাশ করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট বুদ্ধা অ্যান্ড মহাবীরা ইজ নট কারেক্ট, মহাবীর এবং বুদ্ধ সম্পর্কে ঠিক নয়? নাম্বার 4, কারণ বলা হয়েছে দে অয়ার ক্ষত্রিয়স বাই বার্থ, তারা জন্মসূত্রে ক্ষত্রিয় দুজনেই ছিলেন না, মহাবীর ছিলেন ক্ষত্রিয় কিন্তু বুদ্ধ ছিলেন না, তিনি ছিলেন শাক্য বংশের। এটা আমাদের
চ্যানেলে আগেও ভিডিওতে দেওয়া হয়েছে বুদ্ধ সম্পর্কে, সেখানেও তোমরা জেনে থাকবে হয়তো যে বুদ্ধদেব ছিলেন শাক্য বংশের। কোয়েশ্চেন নাম্বার 79 দেখে নাও। ধন্বন্তরি, এ রিনাউন্ড ফিজিশিয়ান অফ এনসিয়েন্ট ইন্ডিয়া, অ্যাডর্ন দ্য কোর্ট অফ। ধন্বন্তরি কার সভা অলঙ্কৃত করেছিলেন? সভা অলঙ্কৃত করেছিলেন চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের। আর এই ছিলেন অরুণ আসফ আলী, যেটা একটু আগেও আমরা আলোচনা করলাম। তাকে কি বলা হতো? তাকে বলা হতো হিরোইন ভারত ছাড়ো আন্দোলনের। কোয়েশ্চেন নাম্বার 73, রামপ্রসাদ বিসমিল ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ কাকুরি বম কেস। কাকুরি বম কেস। কোয়েশ্চেন নাম্বার 74, দ্য ফার্স্ট রেলওয়ে স্টার্টেড ইন ইন্ডিয়া আন্ডার দ্য গভর্নর জেনারেলশিপ অফ লর্ড ডালহৌসি। 79, আচ্ছা এটা আলোচনা করেছি ধন্বন্তরি। 80, হু অ্যামাং দ্য ফলোয়িং ইন্ট্রোডিউস দ্য ফেমাস পার্সিয়ান ফেস্টিভ্যাল অফ নভরোজ ইন ইন্ডিয়া। আনসার হবে বলবন। কোয়েশ্চেন নাম্বার 86, হোয়েন মিল্ক ইজ চার্নড দ্য ক্রিম ইজ সেপারেটেড ফ্রম ইট ডিউ টু সেন্ট্রিফিউগাল ফোর্স। অপকেন্দ্র বলের কারণে যখন দুধ থেকে ছানা ক্রিম তৈরি করা হয় তখন কোন বল কাজ করে? অপকেন্দ্র বল। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 90, উইচ অফ দ্য ফলোয়িং গ্যাসেস ইজ লাইটার দেন এয়ার। বায়ু থেকে হালকা গ্যাস কোনটি? অপশন অনুযায়ী এখানে আনসার হবে অ্যামোনিয়াম। আচ্ছা বায়ু থেকে হালকা গ্যাস কোনগুলো একটু দেখে নাও। বায়ু থেকে হালকা গ্যাসগুলি হলো উষ্ণ বায়ু, যেটা গরম বায়ু সেটা বায়ু সাধারণ বায়ুর থেকে হালকা হয়, আর কি নিয়ন, জলীয় বাষ্প, অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন এবং হিলিয়াম এবং নাইট্রোজেন, এই প্রত্যেকটিই কি বায়ুর থেকে হালকা। তারপর দেখে নাও কোয়েশ্চেন নাম্বার 91, অ্যামালগাম হলো অ্যালয়েস কন্টেইন মার্কারি অ্যাজ ওয়ান অফ দ্য কন্টেন্টস। মার্কারি সমন্বিত একটা মিশ্রণ হলো কি অ্যামালগামস। কোয়েশ্চেন নাম্বার 97, এ থার্মোস্ট্যাট ইজ এ ডিভাইস ইউজ টু মেনটেন এ কনস্ট্যান্ট টেম্পারেচার অফ এ ওয়াটার বাথ অর অ্যান ওভেন অর এনি আদার ডিভাইস। টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখার জন্য কি ইউজ করা হয় থার্মোস্ট্যাট। কোয়েশ্চেন নাম্বার 92, দ্য মেইন ইম্পর্টেন্ট ফিচার অফ নিউট্রন বম্ব ইজ দ্যাট হোয়েন ইট ইজ ড্রপড অন এ সিটি ইট উড ড্যামেজ দ্য লিভিং অর্গানিজমস বাট স্পেয়ার বিল্ডিংস। অর্থাৎ শুধুমাত্র সজীব বস্তুদের এফেক্ট করবে নিউট্রন বম্ব, কিন্তু নির্জীব বস্তুদের করবে না। তা কারণ কি? কারণ নিউট্রন বম্ব ইজ এ নিউক্লিয়ার ওয়েপন দ্যাট ম্যাক্সিমাইজেস ড্যামেজ টু পিপল বাট মিনিমাইজেস ড্যামেজ টু বিল্ডিংস অ্যান্ড ইকুইপমেন্টস। দ্য নিউট্রন বম্ব ইজ স্পেশালাইজড থার্মো নিউক্লিয়ার ওয়েপন দ্যাট প্রডিউসেস এ মিনিমাল ব্লাস্ট বাট রিলিজেস লার্জ অ্যামাউন্টস অফ লেথাল রেডিয়েশন হুইচ ক্যান পেনেট্রেট সেভারেল ফিট অফ আর্থ। নেক্সট কোয়েশ্চেন 98, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট। তাওয়া স্টেটমেন্ট অনুযায়ী স্টেটমেন্ট নাম্বার 4টা কারেক্ট, যেখানে বলা হয়েছে বোথ ডায়নামো অ্যান্ড ইলেকট্রিক মোটর কনভার্টস মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি। 100th এবং লাস্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং, আচ্ছা লাস্ট কোয়েশ্চেন এটা নয়, তার আগেও একটা রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি সেট হ্যাজ ওনলি ওয়ান ইলেকট্রন গান দ্যাট প্রডিউসেস দ্য পিকচার অন ইটস স্ক্রিন। তো এখন জিজ্ঞেস করেছে দ্য নাম্বার অফ ইলেকট্রন গানস ইন এ কালার পিকচার টিউব হ্যাজ থ্রি। কালার টিভিতে যে নাম্বার অফ ইলেকট্রন গানস থাকে তাতে কটা পিকচার টিউব থাকে? তিনটে। আর লাস্ট কোয়েশ্চেন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য প্রেশার কুকার ইজ নট ট্রু। প্রেশার কুকারের কোনটা কাজ করে না? তো এটা আনসার হবে টু, আন্ডার হাই প্রেশার দ্য বয়েলিং পয়েন্ট অফ এ লিকুইড ডিক্রিজেস। অর্থাৎ স্ফুটনাঙ্ক কমে যায় উচ্চচাপে, এই কথাটা ভুল, কারণ স্ফুটনাঙ্ক বেড়ে যায়। প্রেশার কুকারের কার্যনীতি এটাই যে চাপ বাড়িয়ে দেওয়া হয় তার ফলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়, যার জন্য বেশি উষ্ণতায় ফোটে আর তাড়াতাড়ি খাবার সেদ্ধ হয়ে যায়। তো ফ্রেন্ডস, এখনকার মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। And thank you so much for watching the video.